আর আমরা কর্মবিরতি করব যতক্ষণ পর্যন্ত আমাদের দাবিগুলো মেনে না হচ্ছে, আমাদের এখানে নিরাপত্তা ইনশিওর না করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই কর্মবিরতি চলবে। হসপিটালে একজন রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ইন্টার্নি ডাক্তারদের সাথে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যেটা প্রত্যাশিত ছিল না। আমরা পরবর্তীতে ঘটনার সংবাদ শুনে তাৎক্ষণিকভাবেই আমরা হাসপাতালে আসি। হাসপাতালে এসে পরবর্তীতে আমরা ডাক্তারদের শান্ত করার চেষ্টা করি। আমরা তাদেরকে কথা দিয়েছি যে তারা তাদের এটা আইন অনুযায়ী যে ধরনের ব্যবস্থা নেওয়ার দরকার, যারা অপরাধের সাথে সম্পৃক্ত তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তো এই অনাকাঙ্ক্ষিত বিষয়ের জন্য আমরা একটা সমাধানের দিকে আগাচ্ছি, আশা করি যে ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। আর যারা যারা এই ঘটনার সাথে প্রকৃতপক্ষে দোষী রয়েছে তাদেরকে যাতে আইনের আওতায় আনা যায় আমরা সেই ধরনের ব্যবস্থা গ্রহণ করছি। ইতিমধ্যে একজনকে আটক করা হয়েছে। ধন্যবাদ। কর্মরত ডাক্তারকে পাওয়া যায় না, আমাদের যখন প্রয়োজন পড়ে তখন আমরা কর্মরত ডাক্তারকে আমরা পাই না। কালকেও ঠিক এই ঘটনায় ঘটছে, ভাইস্তে আমার আসছে, আসার পরে হাসপাতালে বাচ্চাকে বাবাকে অ্যাডমিট করছে, বাবাকে অ্যাডমিট করার পর তাকে কর্মরত কোনো ডাক্তার নাই, ইভেন কোনো নার্সও নাই, তাহলে এই ক্ষেত্রে তারা সে কী করবে? যখন ছোটাছুটি করতেছে, এদিকে তার বাবার হাত পা কাঁপতেছে, সে কান্না করতেছে, তখন কিছুই মানে ও হিতাহিত জ্ঞান হারাই ফেলছে, তখন গিয়ে অফিসে গিয়ে খোঁজাখুঁজি করতেছে, এই অবস্থায় হয়তো বা ডাক্তারকে পাইছে বা কিছু হয়েছে, কথা কাটাকাটি হয়েছে যে আপনার জন্য তো আমাদের বাবা মা মরলো বা কিছু হইতেছে, আপনি এখন ছিলেন না কেন? জরুরি বিভাগে সবসময় একটা না একটা ডাক্তার থাকে, নার্স থাকে, এটা কেমন দেশ কেমন জায়গা? আচ্ছা এখন কি হয়েছে আপনার? এখন নার্স লাশটাকে পর্যন্ত ওরা দিচ্ছে না, সকাল থেকে লাশটাকে তো দেওয়া উচিত, রাতে মারা গেছে, রাতে 2টা 2টায় মারা গেছে, এটা একটু কথা হইলো। পরীক্ষা নিরীক্ষা করে সে মৃত অবস্থায় পায় এবং এই তাকে মৃত বলার সাথে সাথে রোগীর দুই ছেলে হায়দার এবং হাফিজ আমার কর্তব্য চিকিৎসক তাদের গায়ে হাত তুলে পাশাপাশি আমার চিকিৎসকদের বসাতে কক্ষ, সেই কক্ষ ভাঙচুর করে সেখানে টিভি আমার কম্পিউটার পাশাপাশি টেবিল চেয়ার এই সমস্ত ভাঙচুর করে আমি এটার প্রতিকারের জন্য আমি তার দুই ছেলে অজ্ঞাত আরও 3-4 জনের নামে থানায় মামলা করেছি। পাশাপাশি আমার ডাক্তারদের সুরক্ষার জন্য আমি আমার স্থানীয় প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।